সো গুড মর্নিং সবাইকে, আজকের ব্লগটা অনেক তাড়াতাড়ি শুরু হচ্ছে, এখন বাজে 7টা। তো আমরা সবাই যাচ্ছি আমাদের মামার বাড়ি। আমাদের মামার বাড়িতে আজকে সিংহ বাহিনীর পুজো আছে, তাই জন্য মা বলে যে চ ঘুরেই আসি। মা অনেকদিন যাবে 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 করছিল, বাট যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি আজ আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি ঠিকই, কিন্তু ওখানে থাকবো না, আমরা বিকালের মধ্যে আবার ব্যাক করব। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো দেখতে থাকো। কে জানে কোন জায়গা, তো আমরা সবাই রেডি হয়ে গেছি, বাস বেরিয়ে গেছি। কটায় বেরোনোর কথা আর কটায় বেরোচ্ছি? আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, 7:10 হয়ে গেছে, কারণ সকালবেলা উঠে দেখি পুরো অন্ধকার। 7:10 এখন 8টা বাজে। আমরা বেরিয়ে গেছি, এখন ডিসকাশন হচ্ছিল পুকু সোনাকে নিয়ে। এখন বলছি যে মা বোনের আর আমার বিয়ে হয়ে গেলে পুকু সোনা হেভি কাঁদবে। মা বলছে তোর সাথে বিয়েতে পাঠিয়ে দেবো ওকে তত্ত্বে, যে সেটাই ভালো, ওকে নিয়ে চলে যাবো। বসে আছে এখন পাম্পামের কাছে। সবথেকে বড় কথা, ওর টাওয়াল নিতে ভুলে গেছি আমরা। তো এখন মা একটা শাড়ি বের করে দিয়েছে, যে এখন শাড়ি চাপা দিয়ে রাখ ওকে, কোনো ঠান্ডা না লেগে যায় রাস্তায় যেতে যেতে। তো আমরা বেরিয়ে গেছি, দেখা হচ্ছে একটু বাদে। আমরা চলে এসেছি মামার বাড়িতে, একটু বাদে আমরা শাড়ি পরবো, বিকজ পুজো। মা বলে যে শাড়ি পরতে আমার মজা লাগছে, আমারও মজা লাগছে, তার সাথে তোমার শীত লাগছে। ওখানে অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে, মানে কি করছে সামথিং আমি জানি না। আমি শাড়ি পরে নিয়েছি আর কানে দুলো পরে নিয়েছি, এবার মেকআপ করবো। যেহেতু ডে লুক বেশি একেবারেই সাজবো না, এতক্ষণ আমরা ঘুমাচ্ছিলাম, তো চলো মেকআপটা স্টার্ট করা যাক। সো ফার্স্ট এখানে আমি অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের ফ্লাওলেস ফিনিশিং পাউডার। যেহেতু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, অ্যাজ আ বেস এটাকে আমি অ্যাপ্লাই করছি আমার পুরো ফেসে। সো এই পাউডারটা আমি অ্যামাজন থেকে কিনেছি আর এটার দাম হলো 120 rupees। সো এখন আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। রিসেন্টলি আমি অ্যামাজন থেকে এই সুইস বিউটির মাস্কারাটা কিনেছি, যেটার প্রাইস হলো 136। এই মাস্কারাটা ওয়াটার প্রুফ, স্মাচ প্রুফ, আর আমাদের আইল্যাশ গুলোকে আলাদা সুন্দর একটা ভলিউম দিয়ে দেয়। সো নেক্সট আমি অ্যামাজন থেকে পারচেস করেছি ল্যাকমি ফর এভার ম্যাট লিকুইড লিপস্টিক, শেড হলো মভ এস্টাশি, আর এই লিপস্টিকটার দাম হলো 289। এটা 16 hours লং স্টে করে, লাইট ওয়েটেড, কমফোর্টেবল টু ওয়্যার, আর লাগানোর পর তো দারুণ লাগে। সো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। সো আমি তিনটে প্রোডাক্ট কিনেছি অ্যামাজন থেকে। আমরা সবাই জানি অ্যামাজন হলো একটি অনলাইন অ্যাপ, যেখানে ইলেকট্রনিক জিনিস থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সেস, বিউটি প্রোডাক্ট সবকিছু পাওয়া যায়, আর এখান দিয়ে শপিং করাটাও খুব ইজি। সো এই তিনটে প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ তোমরা যদি এখন অ্যামাজন থেকে কোনো বিউটি প্রোডাক্টস কেনো, সেই বিউটি প্রোডাক্টস এর উপর তোমরা পেয়ে যাবে ভালো মতো ডিসকাউন্ট, কারণ অ্যামাজনে চলছে 22nd November থেকে বিউটি প্রোডাক্টস এর উপর সেল। তো দেরি কিসে, এক্ষুনি যাও গিয়ে শপিং করে নাও। ঠোঁটের পাশ গুলো কালো করতে গেলে দুবেলা বিড়ি খেতে হয়, তবে লিপস্টিক পরলে ঠোঁটের পাশে কালো মনে হবে, একটা লাইনার দেওয়া আছে। সুন্দর লাগছে না আমার? কই গো, তুমি কি ভালো লাগছে, কি ভুলভাল বকছো, আমাদের ঠোঁট গুলো কালো মানে সুন্দর লাগছে। মাইমা তো খেতে ডাকছে আমাদেরকে।
গুলো খাওয়া হয়নি। আসলে অনেক সকাল সকাল ওঠা হয়ে গেছে ওই জন্য একটু ভালো আছে। আনতে পারছিস তো? লাইটি মেকআপ করেছি, শাড়ি পরে সুন্দর লাগছে আমার। মেকআপ বলিস না, আমরা শুদ্ধ লাইনার আর লিপস্টিক লাগিয়েছি। হ্যাঁ, এটাকে মেকআপ বলা যায় না। এটা হচ্ছে আমাদের শানের ঘাট। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো নোংরা লাগছে কেন আমি জানি না। চলো লাঞ্চটা করে নি, না হলে মাইমা বসে আছে আমাদের। মাইমা বলছে খেয়ে আমাকে ছেড়ে দে, তোরা এইটুকু খা কিন্তু খেয়ে নিয়ে আমাকে ছেড়ে দে। আর মাইমাও তো আসবে না রেডি হয়ে, তো চলো খেয়ে। মাইমাকে বেকার ওয়েট করিয়ে লাভ নেই। এমনিতেও ছাড়া থাকে সবসময় এখানে, খাঁচায় আছে বলে মনটা খারাপ। আজকে আমাদের ডিনারে আছে লাঞ্চ হচ্ছে, এটা লাঞ্চ হচ্ছে। তুই যা বললি বিশ্বাস কর, বিশ্বাস কর, লোকে কি জানে না কেউ ভাত খায় না? তুমি একা ভাত খাও, কেউ জানে না এটা বেগুন ভাজা আলু ভাজা। এবার আমি ভাত খাবো। সেটাও জানি না কত লোকজন। ওই যে মা যাচ্ছে সামনে। অনেক কুচো কাছাড়া চলে এসছে। কে ছুঁড়েছে ওটা? আমাকে ইটটা কে ছুড়লো? কোন দিদিটা? এখানে কি হচ্ছে? দাঁড়াচ্ছে, দাঁড়াও। এখানে সব কটা বাচ্চা চিনতে পেরেছে ইউটিউবে, আমাদেরকে দেখেছে। কি হয়েছে? চল ফটো ক্লিক করে। না, ওরা কিছু বলতে চায় না। যেখানে কেউ থাকে না। আমরা আমাদের পুরনো বাড়িটাকে একটু ভিজিট করতে এসেছি, ভাবলাম একটুখানে খুঁজেতে ভালো ছবি তুলি। ও যায় এসেছে ছবিগুলো, সুন্দর সুন্দর ছবি এসেছে। এখানে পুরনো পুরনো দরজা আছে, পুরনো দরজার সামনে সুন্দর ছবি এসেছে। এটা হচ্ছে অতি পুরনো গাব গাছ। এই গাছ থেকে পড়ে আমার এক জেঠু মারা যায়, তো মা আমাকে 10 বার বলছে তুই চুলটা গুটিয়ে যা, এন্ড আমি চুল খুলে ছবি তুলছি। এখানে পুরো এখানে জঙ্গল হয়ে গেছে। তো এটা আমাদের বাড়ি যাচ্ছি আমরা, জানি না আদৌ। হ্যাঁ, এ তো অনেকবার ব্লগে দেখিয়েছি। লেবু গাছ, লেবু গাছ, লেবু গাছে লেবু নেই। কি বাবা, লেবু গাছে একদমই লেবু নেই। এর ভয় লেগেছে তাই আমি চুলটা তুলে নিয়েছি। ভুল ভাল বকা আমি। দিদি তুই সত্যিকারের জঙ্গলে যাচ্ছিস নাকি এখন? রান্নাঘরটা ইউজ হতো।
ভাই শাড়ি পরে আছি। ইয়ে পুরা জঙ্গল হো গিয়া। চল চল পুজোর ওখানেই যাওয়া যাক। এটা বাড়ি দিয়ে ঘুরে গেলাম আর কি। এখনো পুজো হচ্ছে, দিদি আর আমি সানের ঘাটে এসে বসে আছি। এখানটা আলাদাই ভালো লাগে, খুব পিসফুল জায়গাটা। তো বোন আর আমি এখানটায় এসে একটু বসেছি। বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে, ওরা ওদের মতন মারাত্মক এনজয় করছে, ওরা নিজেরাই নিজেদের মতন দৌড়াদৌড়ি করছে। এখানে না অদ্ভুত এক ধরনের লাল পিঁপড়ে আছে, মানে যেটা কামড়ায় না কিন্তু সুড়সুড়ি দেয়, কিন্তু লাল রঙের। বাট ওগুলোকে দেখে আমার ভয় লাগে। এখানটাতে বসতে না আলাদাই ভালো লাগে। দিদি আর আমি যখনই মামার বাড়ি আসি বেশিরভাগ টাইম আমরা এখানেই বসে থাকি। সারেঘাটটা খুব সুন্দর, এখানেও লাল পিঁপড়ে এন শুয়োপোকা আছে। একটু দেখে দেখে বসতে হয়, বাট বসতে পারি। এত পানা ছিল, এত পানা ছিল না, হয়েছে কিছু একটা কারণে। এবার আমরা ড্রেস ড্রেস ছেড়ে এবার নর্মাল জামা কাপড় পরবো, কারণ 6টার মধ্যে আইতি আমাদের বেরিয়ে যেতে হবে। এখন অলরেডি 5:45 বাজে, তো দেখা যাক আমরা কতক্ষণের মধ্যে বেরোতে পারি। তো যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই নিয়ে দিনে দুবার কারেন্টটা গেল মামার বাড়িতে, এর আগে মানে এখনো আমরা বাড়ি পৌঁছে উঠতে পারিনি, বিকজ সাঁতরাগাছির এখানে বিশাল জ্যাম, বিশাল বড় জ্যাম, পৌনে 6টা, এখন বাজে 7টা, কত 7টা দেড়। আমরা বাড়ি চলে এসেছি, একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কুকু বলো কেমন লাগলো মামার বাড়ি ঘুরে এসে? কুকু আসতে মানে যেখানেই চলে যাই আমি, দুনিয়ার 5-star হোটেলে পর্যন্ত চলে যাই কিনা, আমার সব থেকে বেশি শান্তি তো আসে নিজের বাড়িতে এসে, নিজের বিছানায় নিজের কম্বলে আর মায়ের হাতের এই জঘন্য চায়ে। আমাদের হাত পা অলওয়েজ ঠান্ডা, আমাদের রক্ত সবসময় ঠান্ডা। পুকু দিদিকে আবার পাত্তা দিচ্ছে না, না এইভাবে ও আমাকে ইগনোর করতে পারে না। পুকু শুধু ভাবছিলাম যে মামার বাড়িতে ঠান্ডা, অ্যাকচুয়ালি এখানেও খুব ভালো ঠান্ডা পড়ে গেছে অলরেডি। ওর গায়ে চুল জড়িয়ে গেছে, ছিঁড়ছে সেই চুলগুলোকে নিয়ে। ওকে ঠিক আছে, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কারণ আমাকে ওর চুলটা এখন ছাড়াতে হবে। ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। পুকুর নাম গো।